হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফিয়ারি লাইটস। তো আজকের এই ভিডিওতে তোমরা কী কী দেখতে চলেছো সেগুলো ছোটো ছোটো ক্লিপিংসে দেখিয়ে দিচ্ছি প্রথমেই। তো আমি আজকে গেছিলাম শপিংয়ে, সেই ভিডিওটাই তোমরা দেখতে পাবে। তাহলে চলো শুরু করা যাক। ছাদে এসেছি এখন, দেখো হালকা গরম পড়েছে, তাতেই গাছগুলোর কী অবস্থা। আমি কিন্তু দুবেলা করে জল দিই, তাও দেখো এই যো এটা এটা কিন্তু সেই ওই ইয়ে গাছটা, ওই চন্দ্রমল্লিকা ফুল গাছটা যেটা দেখিয়েছিলাম, লাল রঙের ফুল হয়। আর এটাও এ দেখো, এটা তো ফুল হয়ে রয়েছে একটু একটু, কিন্তু একদম অবস্থা খারাপ, হালকা গরম পড়ে গেছে না, এখনই অবস্থায়, পরের মাসগুলোতে যে কী হবে। তো এই গাছটাকে আমি জল প্রত্যেকবার দিয়ে দিয়ে দুবেলা করে দিয়ে দিয়ে এটাকে বাঁচিয়ে রেখেছি, চন্দ্রমল্লিকা। বিশেষত এগুলো শীতের ফুল, তো শীতটা চলে যাচ্ছে যাচ্ছে একদম এই সময়টাতেই গাছগুলো মরে যায় বেশিরভাগ, যত্ন না করলে। আমি জল ঠল দিয়েছি বলে তাও রয়েছে, জানি না কতদিন ঠিক রাখতে পারবো। তো কুড়িও রয়েছে, দেখো কুড়িও হয়েছে। আর এগুলো তো জবা গাছ। আর এ দেখো এই গাছটা আবার ফুল হচ্ছে, এ দেখো ফুল হয়েছে, এ দেখো এটাতে ফুল হয়ে রয়েছে, পুরোটা ফুটছে, আস্তে আস্তে টাইম নিচ্ছে, আস্তে আস্তে ফুটছে হলুদ রঙের যেটা ছিল। আর শীতকালে তো মানে যখন পুরো ঠান্ডা ছিল তখন তো একদম পুরো ভর্তি ছিল কুড়িতে আর ফুলে, এখন দেখো তাও কুড়ি একটা দুটো হয়ে রয়েছে, আর ফুল দেখো একটা দুটো ফুটছে, এটা দেখলেও শান্তি। এই সময় যে হচ্ছে এটাই অনেক। তো এই এই গাছটা অবস্থা খারাপ, এই যো এটা সেই তেজপাতা গাছ ছিল, এটা বসানো হয়নি মনে হয় তাই জন্যই হয়তো চলে গেলো ওটা, যাই হোক। আর দেখো এই গাছগুলোতে মোটামুটি ফুল হয়েছে। আর এই একটা গাছ, এটা কয়েকদিন আগে এনেছিলাম, এটা বোধহয় দেখানো হয়নি তোমাদের, এ দেখো কী সুন্দর ফুলটা হয়েছে, দেখো গন্ধরাজ ফুল গাছ। তো এটাও ওই ইয়েতেই রয়েছে, এটাকে বসাতে হবে, ও বাদ বাকি এই গাছগুলো তো দেখেইছো আগে। তো দুবেলা করে জল দিচ্ছি বলে তাও গরমে টরেছে, হালকা গরম পড়েছে তাতেই অবস্থা। দেখো বাকি গাছগুলো এরকম রয়েছে। ও আর একটা জিনিস দেখানোর আছে, এই দেখো একটা সবেদা গাছ কিনে এনেছিলাম, দেখো সবেদা ছোটো ছোটো হয়ে রয়েছে, দেখেছো ইজো দেখতে পাচ্ছ ছোটো ছোটো সবেদা হয়ে রয়েছে। এই গাছটাকে নিয়ে এসেছি, এটাকে এখনও রিপটিং করা হয়নি, এভাবে রয়েছে এখন। এটা আমার মাটিতে লাগানোর খুব ইচ্ছে আছে, এটা কলমের গাছ, দেখো গোড়াটা কতটা মোটা, খুব ভালো গাছ এটা। তো পেয়ে গেছিলাম, নিয়ে এসেছি। আর তো এই গাছগুলো রয়েছে টুকটাক। আর এই বেগুন গাছটা দেখো, বেগুনটা পুরো একদম হলুদ হয়ে গেছে, এই যে পুরো হলুদ হয়ে গেছে বেগুন গাছটা, অবস্থা খারাপ। জল দিয়েছিলাম, টেনে গেছে, সকালবেলা দিয়েছিলাম। আর এই একটা গাছ রয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো আম গাছটা, যেটাতে দেখো আবার এটা রিপোর্টিং করতে হবে, এটার মধ্যে রেখেছি। কিন্তু আম গাছটা আম হয়েছে, এটা দেখি আমি লোভে পড়ে নিয়ে নিয়েছি। এটা বলেছে হিমসাগরাম। আর তার পাশে এই গাছটা তো আগেই দেখেছিলে, একদম মৃতপ্রায় ছিল, সেটাকে আমি বাঁচিয়েছি। তো এবারে দেখো বোলও এসছে, অনেক টাইমের অনেক আগেই বোলটা এসছে। তো তাড়াতাড়ি বুঝতে পারছি রিপোর্টিং করতে হবে। আর ওই দুটো আম গাছের প্রতি আমার একটা লোভ আছে, মানে কয়েক বিভিন্ন জাতের আম হয় না, যেমন জবা বিভিন্ন জাতের হয়, বিভিন্ন কালারের হয়, তেমনি আমও হিমসাগর হয়, ল্যাংড়া হয়। তো আমার সকটা আমি একটা করে রাখার ইচ্ছা আছে। তো ওই হিমসাগর রয়েছে, আর একটা থাইল্যান্ডের আম রয়েছে। তো এই দুটো এখন আপাতত রয়েছে। আর এই ফুলটার গন্ধটা যা সুন্দর, খুব সুন্দর, এই যে ফুলটা খুব সুন্দর গন্ধ, দারুণ। তো যাই হোক, আস্তে আস্তে গরমটা বাড়ছে, বা নিচে যাই, রোদের তাপটাও আস্তে আস্তে বাড়ছে যেহেতু গরমটা আসছে আস্তে আস্তে। তো যাই এবার নিচে যাই, আজ গরমটা বাড়ছে আস্তে আস্তে, যাই এবার নিচে। আজকে অনেকগুলো কাজও আছে, সকালে জল ফলগুলো দিয়ে গেলাম, একটু দেখিয়ে দিলাম, অনেকক্ষণ আগেই দিয়েছি, টেনে গেছে। তো একটু জামাকাপড় তুলতে এসেছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে দেখাই। তো এবার ঠিক আছে, তো যাই এবার, আজকে আবার কিছু কেনাকাটা করতে যাওয়ার আছে, তো তাড়াহুড়ো করতে হবে এবার। তো চলো এবার নিচে যাওয়া যাক। ওনাদের দেখো কি হয়েছে, পোগো শ্যামু, ওই আরেকজন এসে গেছে, পোগো টুটু করে ন্যাচ লড়াচ্ছে, নেজু নাড়াচ্ছে, নেজু নাড়াচ্ছে, শ্যামু, এটা শ্যামুর ছেলে, এই যে পুচকু,
দেখো ছেলেকে কত আদর করে দিচ্ছে, দেখো এই দেখো ছেলের প্রতি খুব আদর। এই দেখো ছেলে এখন এসে বসে যায় মুখের কাছে, এখন করে আদর করে দেয় মা, বুঝেছো? ভালো করে দেখে দিচ্ছে, ভালো করে ওকে পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছে, চেটে দিচ্ছে। তো যাই আবার নিচে যাই, ভালো জিনিস তোমাদেরকে দেখাবো বলে আবার অন করলাম ক্যামেরাটা। এই দেখো দেখেছি ডাঁটা, দেখেছো এইগুলো ডাঁটা হয়েছে আমাদের গাছে, এটা বাড়ির ব্যাক সাইডটাতে। দেখো ডাঁটাগুলো বেশ কিন্তু পরিপক্ক, একদম খাবার মতন হয়ে গেছে। তো আমাদের কাছে ডাঁটাটা একটু আগে আগে হয়, ওই সারা বছর হয় না দুবার করে ডাঁটা হয় সেরকম টাইপের। তো এবারে দেখছি অনেকটা তাড়াতাড়ি ফুল হেসে গিয়ে ডাঁটাও হয়ে গেল। তো ডাঁটাগুলো বেশ বড় হয়ে গেছে, কিন্তু এগুলো একদিন তুলতে হবে। একদিন খেয়েওছি, তখন একটু সরু সরু ছিল, এখন বেশ মোটা হয়েছে। এটা রয়েছে অনেক দিন ধরেই রয়েছে, তো এটা পাড়তে হবে এবার। এই দেখো ডাঁটাটা, এই দেখো ওই পাশের বাড়ি, ওই দিকের যেগুলো দেখছো ওই সাইডে সেগুলো ওই পাশের বাড়ি, আর এই সামনেরগুলো আমাদের। এই যে এই যে সামনেরগুলো, এইটা এইগুলো এইগুলো হচ্ছে আমাদের। দেখো প্রথমেই তোমাদের বলেছিলাম আজকে একটুখানি শপিংয়ে যাবো, অনেক কিছু কেনাকাটা বাকি রয়েছে। তো আজকে গেছিলাম শপিংয়ে, তো প্রথমেই গেছিলাম একটুখানি গড়িয়াহাটের দিকে। তো গড়িয়াহাটের দিকে এটা দেখতে পাচ্ছ, ওই প্রিয়গোপাল বিষয়তে গেছিলাম, ওখানে কিছু কিছু জিনিস দেখলাম, শাড়ি টাড়ি। তো আমার এখানে খুব একটা পছন্দ হয়নি, তো তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম একটু ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট অ্যাঙ্গুলার পার্কে যেটা আছে। তো ওখানে ওড়না দেখছিলাম, তো ওড়নাগুলো প্রচণ্ড কাজ করা ছিল। এই এই যে দেখো দুপট্টাগুলো, এগুলো এই বিয়ের সময় যেগুলো মাথায় দেওয়া হয়, তো সেইটা। তো এখানে প্রচুর কাজ ছিল, আমি এত কাজের মধ্যে চাই না, তো সেই জন্য অল্প কাজের মধ্যে পাইনি, নিইনি তাই। তো এবার দেখতে পাচ্ছ এটা প্রিয়গোপাল বিষয়েরই, ওই যখন গেছিলাম তো সেইটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো শাড়িটা এমনি কালারটা পছন্দ হয়েছিল, কিন্তু ডিজাইনটা, এই বর্ডারের যে ডিজাইনটা, ওটা একটুখানি অন্যরকম চেয়েছিলাম আমি, তো সেটা পাইনি। তো আরও দেখছিলাম কিছু কিছু ছিল। এরপর তো তোমার বেনারসি আরও ভিডিও দেখতেই পাবে, তো সেগুলোর দিকে চলো। বেনারসি দেখা শেষ করে এবার এসেছিলাম একটুখানি গড়িয়াহাটের দিকে। গড়িয়াহাট বিয়েতে তো প্রচুর শাড়ি লাগে, তো কিছু কিছু টুকটাক শাড়িও কিনতে হবে, দামি কম দামি সমস্ত মেলানেই শাড়ি নিতে হয়। তো কিছু কিছু শাড়ি দেখছিলাম এখানে, আমি একটা হলুদের ওপরে শাড়ি দেখছিলাম, গায়ে হলুদের জন্য আমি দেখছিলাম, কারণ গায়ে হলুদের শাড়িটা সেই তুলে রাখা হবে, তো সেই জন্য একটা গায়ে হলুদের শাড়ি আর একটা রেড কালারের শাড়ি দেখছিলাম। তো সেটা দেখতে পাবে, মাঝে একটুখানি গলা শুকিয়ে গেছিলো, একটা ডাব খেলাম। তো এবার দেখো এই রেড কালারের শাড়ি, এখানে গড়িয়াহাটের ওই বাসন্তী দেবী কলেজের সামনে দেখবে যে শাড়ির দোকানগুলো আছে, ওখানে আমি যেতে যেতে এই শাড়িগুলো টাঙানো ছিল, তো আমার পছন্দ হয়েছিল, তো ওখানে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম। তো এই দেখো এই রেড কালারের শাড়িটা আমার গায়ে দারুণ লাগছে, তো এই রেড কালারের শাড়িটা কিন্তু আমি পরে নিয়েছিলাম। এ দেখো ভাঁজ করছে এটাই, তো আমি এটা নিয়েছি। আর যে কোনো তাঁতের শাড়ি বা ঢাকাই জামদানি যাই না ও না কেন, একটুখানি এখানের থেকে আসলে মানে ভ্যারাইটি প্রচুর পাবে, এখানে প্রচুর ঢাকাই জামদানি কালার যেরকম সুন্দর, কালেকশনও খুব ভালো আছে এদের। আমার তো যতগুলো ঢাকাই জামদানি এখানে দেখছি আমার সব নিয়ে নিতে ইচ্ছে করছিলো, মানে কালারগুলো এত মিষ্টি কালার। আর এখন তোমরা জানোই সব ঢাকাইও পাওয়া যায়, আবার একটু হার্ড যে ঢাকাই সেটাও পাওয়া যায়। বিয়ে একদম দোরগোড়ায় আর প্রচুর কেনাকাটা এখনও চলছে, বাকি রয়েছে কিছু কিছু। তো এবার গড়িয়াহাট থেকে দেখো এসেছিলাম একটু বেহালার দিকে, তো আমার ইচ্ছা ছিল একটু বেহালা থেকেই জিনিসগুলো নেওয়ার। বিয়ের আগে যখন আসতাম এই মার্কেটে তখন দেখে গেছিলাম এখানে কী কী পাওয়া যায় না যায়, তাই বাবাকে নিয়ে এখানে এসেছিলাম। অ্যাড্রেসটা বলে দাও তো। বেহালা নতুন বাজার, হ্যাঁ এই সাইড, ওই হাজি সাহেব ঢুকেই বাদিকে, হ্যাঁ নতুন বাজার, ঠিক আছে। তো এই দাদার দোকান থেকে আমি সমস্ত জিনিসগুলো কিনেছি, ওই যেগুলো তত্ত্বের ট্রে হয়, বাদবাকি তত্ত্ব সাজানো যে জিনিসগুলো এগুলো, তো একটুখানি তাই জন্য ভিডিওতে বলে দিলাম অ্যাড্রেসটা। তো তারপর গেছিলাম শাখা নিতে, শাখা পলা কেনাটা কমপ্লিট করে এবারে বাড়ির দিকে রওনা দিলাম।
এই যে দেখো ফিরছি, আর আমি দেখানোর চেষ্টা করছি আমার পাশে প্রচুর দত্তের ট্রেক, বিয়ের অনেক কিছু জিনিস টুকটাক কিনে এগুলো গাড়িতে করে নিয়ে আসছি। আর এগুলোতে একটু নরম হয় তো একটুখানি ভালো করে আনতে হয় ঠিক করে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, তোমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।